শমশের, রণবীর, এটাকে ছুঁয়ে দাও বাবু। পণ্ডিত মশাই, এগুলোকে গরিবদের মধ্যে বিলিয়ে দিন। জমিদার বাবু জয়! জমিদার বাবু জয়! জমিদার বাবু জয়! একেই বলে মহাপুরুষ, কলিযুগে সত্যযুগের অবতার, বুঝলে? জমিদার বাবু, এবারে ফসল খুবই ভালো হয়েছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, প্রত্যেক কৃষক খুব খুশি। জমিদার বাবু, কি সব বলছো? কৃষকদের খুশি থাকার কোনো অধিকার নেই, কারণ ওদের খুশি আমার জমিদারির জন্য বিপদ হয়ে উঠতে পারে। রতন সিং, আগে জমিদার বাবু। ভালো ফসলের দুটো শত্রু হয়ে থাকে, একটা আগুন আর একটা জল। সামনের পূর্ণিমার দিন নদীর বাঁধ ভেঙে দাও, বাঁধের জলের সাথে সাথে কৃষকদের খুশিও ভেসে যাবে। এই বছর ফসল ভেসে গেছে তো কি হয়েছে? আমরা একসাথে পরিশ্রম করলে আবার খুশি ফিরে আসবে। আরে খুশি যাবে আসবে দেখা যাবে, আমি শুধু ওর কথা ভাবছি যে তিন মাস পরে এই বাড়িতে আসতে চলেছে। সেই সন্তানও কি এই দারিদ্রে বড় হবে? চিন্তা কেন করছো? জমিদারের কাছে গিয়ে কিছু টাকা নিয়ে এসো, উনি তোমায় না করবেন না। কিন্তু ভোলা, তুমি তো তোমার সমস্ত জমি আমার কাছে বন্ধক রেখে দিয়েছো। কি বলছেন হুজুর? আমি বলছি না ভোলা, এই হিসাবটা বলছে। তুমি তোমার 10 একর জমি 300 টাকায় আমার কাছে বন্ধক রেখেছিলে। ভগবানের দিব্যি হুজুর, আমি তো 300 টাকায় 1 একর জমি বন্ধক রেখেছিলাম, এই একটা 10 কিভাবে হয়ে গেল? তাহলে আমি 1 টাকা 10 করেছি? তা না হলে আর কে করবে? খাতাও তোমার আর মনিবও তোমার। খবরদার, মুখ সামলে কথা বলো, নিশ্চয়ই বলবো। তুমি আমাকে ঠকিয়েছ, একজন কৃষকের জমি কেড়ে নিয়েছ। ধরণী এই লুটমার সহ্য করবে না, যেদিন ধরণী মুখ খুলবে সেদিন তোমাদের মতো সব আকাশদের গিলে ফেলবে। জমিদার বাবু মনে হচ্ছে মারা গেছে। এই লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে দাও। ছোট, এই নে। আরে কথা কম বল আর শুনতে থাক, আর এই লাঠিতে মারতে থাক। ছোট, দেখেছিস তোর চারজনও পাচ্ছিস না। এই দাঁড়া দাঁড়া, মালিক ডাকছে বোধহয়। এই বাবা, ক্ষমা করবেন মালিক, ওদেরকে একটু লাঠির কায়দা শেখাচ্ছিলাম। আরে আরে বাবা, মাফ করবেন হুজুর, এই ছোটটার না বড়দের ওপর পাতলা স্বভাব হয়ে গেছে, ক্ষমা করবেন হুজুর। এই কাগজটা নিয়ে শহরে যাও, আর আমার ছোট ভাইকে বলবে যে কোর্টে এগুলো রেজিস্ট্রি করিয়ে নিতে, বুঝলে? হ্যাঁ বুঝে গেছি। নিশ্চয়ই কারো পার্সেল হতে চলেছে এবার, বলিস না, শুনতে থাক।
আসুন আসুন, বড় দাদার ছোট বাবু আসুন। প্রণাম করি সরকার, বেশি বলবেন না, শুনতে থাকুন। বড় হুজুর আপনার জন্য এই চিঠি আর কাগজগুলো পাঠিয়েছেন। পা সরা। আপনার পা সরাব? আরে নিজের পাটা সরা। আরে হুজুর, এই ছোটটার এত সাহস যে বড়র গায়ে পা তুলে দেয়। আরে হুজুর ক্ষমা করে দিন, সামান্য পায়ের তো ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, দাদাকে আমার প্রণাম জানিও আর বলবে যে ওনার কাজ হয়ে যাবে। ওনার কাজ তো হয়ে যাবে, কিন্তু তোমার কাজ কবে হবে? একটু জ্ঞান বাকি আছে চাঁদ বেবি। যাকে আল্লাহ জীবনদান করতে চান তাকে কে মারতে পারে? সেরা, একে সঙ্গে নিয়ে চলো। হে সততা আর সত্যের প্রতীক, তোমার কাছে যেই আসুক না কেন, কখনো খালি হাতে ফিরে যায় না। যদি এ ভালো মানুষ হয়, যদি এর মনে ভগবানের ভালোবাসা থাকে, আর যদি কোনো দোষ না করে থাকে, তাহলে এর উপরে করুণা করো বাবা, একে আবার বাঁচতে দাও। চান্দবি, ওর জ্ঞান ফিরে এসেছে। আপনারা কারা? আপনাকে আমরা আহত অবস্থায় জঙ্গলে পেয়েছি। কোথায় থাকেন আপনি? আপনার বাড়ি কোথায়? বাড়ি, আমার বাড়ি কিছু মনে পড়ছে না। আমি কে? আমি কিছুই জানি না। আপনি কে? আমি আমি মনুষ্যত্বের বন্ধু আর অন্যায়ের শত্রু। তাহলে আমারও পরিচয় এই জখম, এই জখমের চিহ্ন। আমি এও জানি না যে আমার নিজের কেউ এই দুনিয়ায় আছে না নেই। যদি থেকেও থাকে তাহলে সেও নিশ্চয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। খুশির খবর গঙ্গা, ছেলে হয়েছে। বাবা কোথায়? তোমার কত আশা ছিল তোমার ছেলে হবে। ওকে দেখতে আসবে না? কোথায় তুমি? চাঁদ বিবি, হ্যাঁ, বাচ্চার হাতে এটা কেন পড়াচ্ছ? বিপদের হাত থেকে বাঁচানোর জন্য। আমাদের এটা বিশ্বাস যে যদি সাই বাবার বিভূতি কাছে থাকে তবে তা যে কোনো আঘাত থেকে বাঁচিয়ে দেয়, গুলির লক্ষ্য পাল্টে দেয়, বড় বড় দুর্ঘটনাকে দূর করে দিতে পারে।
ওই যে ওখানে। আরে ধরো ওকে। কিরে ছোট ঠাকুরকে ঢিল মারছিস? আমি তো আম পারবার জন্য ঢিল ছুঁড়েছিলাম। এই বাপের নাম তুলে কথা বলবে না। এত বড় সাহস! বাবু, বাবু তুই ঠিক আছিস তো? ওঠ ওঠ। কে তুই বাবু? কোন গ্রামে থাকিস? তুই আজ আমার ছেলের জীবন বাঁচিয়ে আমার অনেক উপকার করেছিস। তোর নাম কি রে? অমর। কোথায় থাকিস? এখানে। কি? আমার কেউ নেই। তোমার বাবা মা নেই? আমি একদম একলা, আমার কোনো মা নেই। না সোনা, আজ থেকে তুই একলা নোস, আমি তোর মা। তাহলে কে করবে বাবা? আমার এমনিতেও স্কুলের চেয়ে খেত বেশি ভালো লাগে মা। আজ থেকে বিজয় পড়াশোনা করবে আর আমি চাষ, ঠিক আছে মা? সোনা, অত্যাচারীদের বন্ধু, অপারকের ভাই, আর অবলা নারীর ওপর যে অত্যাচার করে তার জন্য কসাই। কালিয়া, আমার ফেলা এই ছোট্ট পাথরের ধাক্কায় তুমি আর তোমার ঘোড়া যেভাবে মুখ থুবড়ে পড়লে, তার থেকে নিশ্চয়ই তুমি আমার শক্তির আন্দাজ পেয়ে গেছো। তোদের মতো লোকেদের শক্তি আমরা আমাদের পায়ের তলায় পিষে মারি। আরে এই হাতে অনেক শক্তি আছে, তোর পা দুটো ভেঙে দুমড়ে ল্যাংড়ানা করে দিলে আমার নাম অমর নয়। ভুলে যাস না অমর, আমরা সবাই টাকার পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি, তোদের মতো গরিবরা ওই পাহাড়ে ওঠার আগেই মরে শেষ হয়ে যাবি। যখন গরিবের রক্ত গরম হয়ে ওঠে, তখন তার রাগের ঢেউয়ের ধাক্কায় বড় বড় পাহাড়ও ডুবে যায়। ঠাকুর, যারা আমার ডোবানোর কথা চিন্তা করে তাদেরকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিই। আরে তুই সেই কখন থেকে মেয়েদের মতো বকেই চলেছিস, বাপের বেটা হস তো এরিকা, তোকে দেখাচ্ছি মজা। আবার দিব্যি অমর, থেমে যা নাও, থেমে গেছি। চল
এবার বাড়ি চল। আরে ও বকেই যাচ্ছে তোর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, চল ঘরে চল। আমরা ওদেরকে তুমি বল তো দিয়েছি, বিকৃত করিনি। তুই মা দেখে না, ওয়াজ তো তোর কপাল তোকে বাঁচিয়ে দিল, নইলে তো দিয়ে উড়িয়ে দিতাম। আমার দিব্যি দিয়ে আটকালে কেন মা? দেখে নিও, ঠাকুরদের কেউ না কেউ আমার হাতে একদিন মরবেই মরবে। আমরা জমি বন্ধক রেখেছি, নিজেদের বিকৃত করিনি, মাঠে খাটছি, চাষ করছি। ছোট চলে আসবে লেখাপড়া শেষ করে, টাকা পয়সা কামিয়ে ওদের মুখে ছুঁড়ে মারবে। সে তো আমি বুঝতে পারছি, কিন্তু এদের সাথে শত্রুতা করা ঠিক নয়। এরা এমন শয়তান যে গরিবের মুখের খাবার ছিনিয়ে নেয়। লাগান শোধ করার তো টাকাই নেই, আর বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াচ্ছিস। আরে উৎসবের দিন বলে বাচ্চাটা আবদার করেছিল, বাচ্চার যে তুই পূরণ করতে পারিস, আর ঠাকুরদের টাকা ফেরত দিতে পারিস না। আর কর লাগানের টাকা, আমার কাছে একটাও টাকা নেই। শয়তানের দল আমার সব জমি জমা তো ঠাকুরেরা ছিনিয়ে নিয়েছে, এখন আবার লগান কিসের জন্য চাও? কোনো যে হিসেবগুলো বাকি আছে সেগুলো কি তোর বাবা চোকাবে? তোর কাছে যখন টাকাই নেই, তখন এই বাড়ির দলিলটা নে, এতে আঙ্গুলের ছাপ দে। কিছুতেই লাগাবো না। শালা শয়তানের বাচ্চা। খুব ভালো লাভ জাত তো ভালোই করিস, কোন জাতের বাদর রে তুই? জাত এই দেখ আমার জাত। তোর জাতটা আসল নয়, চাচা আপন প্রাণ বাঁচা, চলেছিস কোথায়? যাচ্ছিস কোথায় রে? আয় তোকে একটু আদর করি। আরে পাঁচু, তোর চোখটাও লাল, মুখটাও তো লাল, এমন মনে হচ্ছে যেন ফেসিয়াল করেছিস। আয় এইবার দেখাচ্ছি তোকে। অনেকদিন পর বাড়ির খাবার খাচ্ছি তো, একটু বেশি খেয়ে ফেললাম। হোটেলের খাবার খেয়ে খেয়ে তোর মুখে নিশ্চয়ই চড়া পড়ে গেছে। আমার ভাগ্যে তো এসবই আছে দাদা, চাকরি পেলে তো বাইরের খাবারই খেতে হবে না? যারা বাইরে থাকে বাড়ির খাবার তাদের ভাগ্যেও জোটে রে, তোরও ব্যবস্থা হয়ে যাবে বুঝলি। আগে শেরপুর গিয়ে অমরের বিয়েটা পাকাপাকি করে আয়। আরে মা, আমি তো ঠিকঠাক বাড়ির খাবার পেয়েই যাচ্ছি, কথা তো বিজয়ের বিয়ের ব্যাপারে হচ্ছিল। ওর বিয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু তোর বিয়ের পর। না মা, ও বিয়ে ফি আমার দ্বারা হবে না। আমি যা বলছি সেটাই হবে, আমি মেয়ে দেখে নিয়েছি, গিয়ে শুধু হ্যাঁ বলতে হবে। না মা, আমি বিয়ে করতে চাই না। করবি না? না করবো না। তোকে আমার দিব্যি। মা যখন দিব্যি দিয়ে দিয়েছে তবে ঠিক আছে। কিসে ঠিক আছে রে? আরে খেপে যাচ্ছিস কেন?
তুই আগে আগে চল, আমি পেছন পেছন আসছি। পেছনে পেছনে এসো মা, এসো, এখানে রাখো রাখো। দেখো আমাদের তোমায় পছন্দ হয়েছে, যদি আমাদের মেয়ে তোমার পছন্দ হয় তবে কথা। হ্যাঁ ঠিক আছে, মানে পছন্দ পছন্দ। ছেলেটা লজ্জা পাচ্ছে, আশীর্বাদ করে না। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, এই নাও বাবা লাড্ডু, লাড্ডু লাড্ডুটা খেয়ে নাও বাবা, খেয়ে নাও, ধীরে সুস্থে খেয়ে নাও, কিন্তু এই শগুনটা তো নিয়ে নাও। আমিও প্রেমে পড়ে বলে দিয়েছিলাম ঠিক আছে আমিও তোমায় ভালোবাসি, কিন্তু আমার আমার আমি আত্মহত্যা করে নেব। এই বয়সে এসব করতে লজ্জা হয় না? আরে কি সব বলছো, এই বয়সে আমি কি এসব কাজ করতে পারি? কাকিমা হ্যাঁ, দোষ ওনার নয়, আসল পাপি হলো এ। আমি কি করেছি, আমি কি করেছি কাকিমা? এ আমায় বললো যে চল আমি তোকে সিনেমা দেখাবো, আমি ভুল করে বলেছিলাম যে কুয়ারা বাপ দেখবো, তারপর ধাক্কা ধাক্কি আর ধাক্কা ধাক্কি, তো আমি সিনেমাটা দেখেছিলাম। তারপর তারপর সিনেমা শেষ হলে এ আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো, বললো চল আমি তোকে কুড়ি থেকে ফুল বানিয়ে দেবো। আমি ভাবলাম যে মেকআপ করে আমার মুখটাকে সুন্দর করে দেবে, আমি অবলা অবুঝ এর চালে ফেসে গেলাম, আর আমায় কুড়ি থেকে ফুল বানিয়ে দিল। মিথ্যে বলছে, আপনি শগুনটা দিন তো। আমি বেঁচে থাকতে শগুন? আমি কি কোনো খেলনা নাকি, মেয়েরা কি পায়ের জুতো? আমাকে বাঁচাও, আমার কথা শোনো, আমার বিচার চাই। চলো চলো নিচে নামো। নামছি শ্বশুর মশাই, আমার আপনার মেয়েকে পছন্দ হয়েছে। কিন্তু আমার তোমায় পছন্দ হয়নি, বেরিয়ে যাও এখান থেকে। একদম আমার স্বামীর ব্যাপারে আজে বাজে কথা বলবে না। পুরো সময়টা গাছের নিচের ডালের মতো মাথা নিচু করে বসেছিল, মেয়েটার দিকে তো একদম দেখেইনি। কেন মেয়েটার দিকে তাকাসনি কেন? মা দেখো, তুমি দিব্যি দিয়েছিলে যে সব কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাবি, আমি তো প্রত্যেকটা কথায় হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেলাম, কিন্তু ওরা না করে দিল, আমি কি করব? আরে তুই হ্যাঁ বলেছিলি তাও ওরা না করে দিল? আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করে আসছি ওদেরকে। কি করছো মা? সোনার টুকরো ছেলেকে কি করে ওরা না করে দিল? মা ওদের বাড়িতে যাওয়া তোমার কি দরকার আছে? হ্যাঁ মা, হতে পারে যে দাদার ভাগ্যে এর চেয়েও ভালো কোনো মেয়ে রয়েছে। এই তোর বিয়ে করার ইচ্ছে আছে না? নেই। কি বলছিস তুই, সদা ব্রহ্মচারী তবেই তো চাষাবাদ করতে পারবো, ঠিক কি না? এবার এই গাড়িটা হাটে যাবে কি না? আরে যাবে, তোকে সঙ্গে নিয়ে যাবে। শোন, আজকালকার শহরের মেয়েদের কোনো ভরসা নেই, খেয়াল রাখিস, এদিক ওদিক তাকাস না কিন্তু। এই রঘু, ভাইয়ের দিকে নজর রাখিস, চিন্তা করিস না। এই চল রে, চিন্তা করিস না, আমি একদম ঠিকঠাক থাকবো। হ্যাঁ সাবধানে যা, কে জানে এখন যা দিনকাল পড়েছে, কোনো মেয়ে চোখ মেরে দিলে আমাদের ছোটু প্রেমে পড়ে যায় তো। এটা কি খাটিয়া? ঘুমোতে গেলেও কাজে লাগে, আবার শ্মশানেও নিয়ে যেতে লাগে। রাস্তা ছাড়, আগে মেয়েটাকে ছাড়। আমি বলছি রাস্তা ছাড়। ভেবে নে, কারো কিছু হয়ে গেলে আমায় দোষ দিও না কিন্তু। আরে সরাই রাস্তার কুকুরটাকে। মনে হচ্ছে চোখে একটু কম দেখিস, আমি কাঁকর না বিশাল একটা পাহাড়, কি বুঝলি? আমার সাথে লাগিস না। লেগেছে লেগেছে, লাগলো নাকি রে? বাহ, সত্যি একে বলে যৌবন, কিন্তু যৌবনে রাতের বেলা একা ঘুরে বেড়ানো বোকামো। এরা জোর করে আমাকে যাত্রা থেকে তুলে নিয়ে এলো,
যদি তুমি না আসতে। আরে আসবো না কেন, ছোটবেলা থেকে এসবই তো করে আসছি। পরের বারের জন্য ঠিকানা দিয়ে দিচ্ছি, নাম বিজয়, গ্রাম শরীফপুর। কখনো ফেসে গেলে পিনকোডটাও মনে রেখে দিও, ঘন্টা বাজিয়ে দিও, আমি চলে আসবো। এবার তো যেতেই হবে শরীফপুর, ঘন্টি যে বেজে গেছে। পুরো নেশাটাই চটকে দিলি তো তোরা আমার। একটা একটা মেয়েকে তুলে নিয়ে আসতে পারিস না তোরা, কোনো কাজের নয় তোরা, যেখানেই যাস মার্কে চলে আসিস। আর ওই বেটা ওস্তাদ, ওস্তাদ বলে নিজেকে, ওই শালা তো ঠ্যাং ভেঙে পড়ে রয়েছে, হাসপাতালে শুয়ে শুয়ে আরাম করছে। যত তাড়াতাড়ি পারিস সেই দড়িগুলো খোল ডাক্তার, আজ সকাল থেকে আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে, ওই জানোয়ারটা আমাকে খুব নাচান নাচিয়েছে। আজকে আমি ওকে হেঁচড়ে হেঁচড়ে এখানে নিয়ে আসবো টেনে। কিরে, ওকে আমার খবর পাঠিয়ে দিয়েছিস তো? হ্যাঁ ওস্তাদ, আমি নিজে ওকে বলে এসেছিলাম। হ্যাঁ ঠিক আছে। আরে ভাই কি করছো, আস্তে আস্তে চলো। আরে কি ধীরে ধীরে, এই বেডটা অন্য কারোর জন্য সাজিয়ে রাখুন ডাক্তার, পুটি প্লাস্টার সব তৈরি রাখবেন, এক্ষুনি পাঠাচ্ছি ওকে স্ট্রেচারে করে, চলো। আমি তোর কথা শুনলাম, ভাবলাম যে তোর হয়তো হাঁটতে কষ্ট হবে, তাই নিজেই এখানে চলে এলাম। কষ্ট? আরে কষ্ট তো তোর হবে সেটা ভাব তুই, আমি বলেছিলাম না হসপিটাল থেকে বেরিয়ে আগে তোর সাথে দেখা করব। হ্যাঁ সেটা তো বলেছিলি, কিন্তু আমি তোকে এই হাসপাতাল থেকে বেরোতে দিলে তবে তো। ওরে পিরিতি কাঁঠালে রাঠা লাগলে পড়ে ছাড়, এ কিসব উঠছে, জোকার বেগম একটাও নেই এখানে। এই নে। এই কি হয়েছে তোর? বেগমের ব্যাপারে ভাবছিলাম। অনেকগুলো পেয়ে গেছিস নাকি? পেয়েছি তো একটাই, কিন্তু বাহ, ভেবে নয় বাজি আমি জিতে গেলাম। আচ্ছা কি ফেলেছিলে? এইটা ফেলেছিলাম রে, এবার বল কি ফেলেছিলাম, এক ঘন্টা আগে তো ফেলেছি, এই গোলাম ফেলেছিলাম। ওসব চাই না। আ আ আ আমার রানী, এই রানী, এই। আরে ঘন্টার আওয়াজ না, মনে হচ্ছে গরুটা দড়ি ঘুলে গেছে, আমি দেখছি। আরে না না দাদা, আমি দেখছি, আমার মনে হয় গরু না ঘোড়া হবে। ঘোড়া হবে কি করে, কখনো ঘোড়ার গলায় ঘন্টা দেখেছিস তুই? না আসলে সকালে আমি ঘন্টা বেঁধেছিলাম, আমি দেখছি। আমি দেখছি মানে শহর থেকে আসার পরে ওর তো মাথাই খারাপ হয়ে গেছে, ঘোড়ার গলায় ঘন্টা বেঁধে দিয়েছে, কাল আমার ঘোড়ার গলায় ঘন্টা বেঁধে দেবে, পাগল হয়ে গেছে। তুমি এখানে কি করবো, তুই বেরোচ্ছিস না, না মন থেকে না প্রাণ থেকে, আর থাকতে পারছিলাম না তাই চলে এলাম। কিন্তু এই রাতে এত দূর 10-12 কিলোমিটার একলা আসা। তোর নাম নিতে নিতে চলে এলাম, না দূরত্ব বুঝতে পারলাম না একা থাকার কথা। সত্যি করে বল না, আমার উপর কি জাদু করেছিস? কিরে কাবু করতে পারছিস না নাকি? ও দাদা কাবু হয়ে গেছে, মনে হচ্ছে যেন বড্ড বেশি ছটফট করছে। ও দাদা একটু দুষ্টুমি করছে, তুমি শুয়ে পড়ো, আমি একে একটু ঘুরিয়ে নিয়ে আসছি। ওকে আমার দাদা। ও কি করে জানলো যে আমি এখানে আছি? ও জানে না যে তুমি এখানে এসেছো, ও তোমাকে ঘোড়া ভাবছে। আমি তো ঘোড়া হতেও রাজি আছি, কিন্তু শুধু তোর বাড়ির। বাড়ি এখানে আর ঘোড়া 12 কিলোমিটার দূর। আরে ঘোড়াকে পোষ্ট মানিয়ে নে, তারপর দেখ বাবাকে রাজি করে এই গ্রামে নিয়ে আসবো, তারপর ঘোড়াও এখানে বাড়িও এখানে। তাহলে তো আমাকে প্রতিটা সময় তোমার উপর নজর রাখতে হবে। কেন? কারণ জমিদারের ছেলেরা আছে এখানে, রূপ আর সৌন্দর্যের শত্রু। উফ, নমস্কার হুজুর, মাফ করবেন আমি শুধু। কে তুমি,
বেলা, আমার বাবার শরীর খারাপ, আমি ওনার জায়গায় কাজে এসেছি। ভাই কে রে? আরে গিরিধারীর মেয়ে। গিরিধারীর মেয়ে তুমি? আরে তোমার তো খুব ঘাম হচ্ছে, এসো আমি মুছে দিচ্ছি। না হুজুর, আমাদের মতো গরিবের এটাই সম্পদ, মাথার ঘাম পায় না বলে রুটি জোগাড় হবে না। আরে ধ্যাত তারিকি, আমরা থাকতে তোকে রুটি চিন্তা করতে হবে না। ভাই না হুজুর, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি আপনাদের কাজের লোক। আর ভালো কাজের লোক মালিকের কথা শুনে চলে, আপত্তি করে না। আমি চুপ করে থাকবো না, আমি সারা গ্রামের লোকেদের বলে দেব তোমরা আমার উপর অত্যাচার করেছ। আমি চুপ করে থাকবো না, আমি চুপ করে থাকবো না, আমি চুপ করে থাকবো না। চুপ কিভাবে করাতে হয় তা আমরা ভালোভাবে জানি। মরে গেছে শালি। ভাই আমাদের লোকজনকে ডেকে লাশটা গ্রামের বাইরে ফেলিয়ে দাও। জিজ্ঞেস করে করে হাঁপিয়ে গেছি, বলতে বলতে হেরে গেছি, কিন্তু আমার কথা কেউ শুনছে না। হাভেলির কেউ বলছে না যে আমার মেয়ে কোথায় গেল। চাঁদ বিবি, এই ঠাকুরদের স্বভাবের কোনো ভরসা নেই। না, গরিবের মান সম্মান কোনো মালিক ছাড়া এক টুকরো জমি না, যা যে পাবে কেড়ে নেবে। আমরা থাকতে এই অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হিসেব চাইতে এসেছে। শোনো, তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরবে না, বুঝলে? তোর হাতে অত শক্তি নেই রে ঠাকুর যে আমাদের জীবন নিয়ে নিবি। জীবন নেওয়া আর দেওয়া তো ভগবানের হাতে থাকে। বাদশা এসে গেছিস? ওপরে ভগবান আর নিচে বাদশা। ভগবান কোনো দোষ ক্ষমা করে না, আর বাদশা কোনো অত্যাচার ক্ষমা করে না। যখনই যখনই কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো অসহায় রুখে দাঁড়িয়েছে, তখনই বাদশার বন্দুক তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। যদি নিজের প্রাণের ভয় থাকে ঠাকুর, তবে সত্যি করে বল যে গিরিধারীর মেয়ে কোথায় আছে। আমি জানি না। জানিস না? এ যে তোর মেয়ে সেটা তো জানিস। খবরদার যদি ঠাকুরদের মেয়ের দিকে তাকিয়েছিস তো। আর যখন তুই গরিবদের মেয়েদের দিকে তাকাস, তখন কি তোর এই কথাটা একবারও মনে আসে না যে তোর বাড়িতেও মা মেয়ে আছে, আর তাদেরকেও কেউ নিয়ে যেতে পারে? ঠাকুর, তোর মেয়েকে আমি সসম্মানে নিয়ে যাচ্ছি, আর সম্মানের সাথেই রাখবো যতক্ষণ না পর্যন্ত গিরিধারীর মেয়ে সুরক্ষিত ভাবে নিজের বাড়িতে ফিরে আসছে না। এবার বুঝলি? পরের ঘাড়ে পড়লে সেটা লাগে মজা, কিন্তু নিজের ঘাড়ে যখন পড়ে তখন লাগে কিরম সাজা। তুমি একটা মেয়ে, আর বাদশা কখনো কোনো মেয়ের গায়ে হাত তুলে না।
কাকা, যতদিন না তোমার মেয়ে বাড়ি ফিরে আসছে ততদিন ঠাকুরের এই আদরের মেয়েটি এখানেই থাকবে। সর্দার, সবাই খাবার খেয়ে নিয়েছে, শুধু ঠাকুরের মেয়ে খায়নি। কি বলছে, খাবার পছন্দ হয়নি? বলছে আমি খাবার খাবো না। বাদশার অতিথি কখনো না খেয়ে থাকে না। আমি জানি যে জানোয়ার রক্তের স্বাদ পেলে তার আর ঘাস ভালো লাগে না। আমি এও জানি যে বড় লোকেরা গরিবদের হাড় গোর্ত চিবিয়ে নিতে পারে, কিন্তু তাদের ঘরের রুটি না। আমি আপনাকে সোনার চামচে করে তো খাওয়াতে পারবো না, কিন্তু আমাদের মতো গরিবদের কাছে পেট ভরার জন্য এই যে সামান্য আছে, আপনি সেটা খেয়ে নিন। Thank you.
আমি কিচ্ছু শুনতে চাই না ইন্সপেক্টর। যদি ২৪ ঘন্টার মধ্যে পুলিশ বাচ্চাকে না ধরতে পারে, আর যদি আমার মেয়ে বাড়ি ফিরে না আসে, তাহলে তোমার মেয়ে চলে এসেছে। এটা সত্যিই ভালো হলো। এবার ডাকাত বাদশাকে ধরতে ইনি আমাদের সাহায্য করবেন। বাদশা তো শুধু নামেই ডাকাত ইন্সপেক্টর বাবু। তার আগে সেই সব ডাকাতদের ধরুন যারা ভদ্রতার মুখোশের আড়ালে আপনার পাশাপাশি ঘুরছে। আমার বাদশার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই টাকাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? এই লোকটাকে চিনে নাও। জানো, এ সেই অভাগা মেয়েটার বাবা, যে প্রাসাদে কাজ করতে এসেছিল আর আজ অব্দি বাড়ি ফিরে যায়নি। ওহো, বাড়ি ফেরেনি তো তাতে আমরা কি করব? মরে ফরে গেছে হয়তো। মরে গেছে নাকি মেরে ফেলা হয়েছে? কি বলছো তুমি, আমরা কি জানি? এই নাও গিরিধারি। দাঁড়া, একটা কাজের মেয়ের জন্য এতগুলো টাকা? একটা চাকরের জন্য নয়, একটা জীবনের জন্য। তোমার নজরে যা জীবনে কোনো মূল্য নেই। দেখলে বাবা, দুদিন ওই ডাকাতদের সাথে থেকে এসে ও কথাও ডাকাতদের মতোই বলছে। তুই এই টাকাগুলো দিবি না। এটা ভুলে যেও না দাদা, যে এই বাড়িতে আমারও একটা অধিকার আছে। কি সব বলছো? নিজেদের বিরুদ্ধে একটা ডাকাতের সঙ্গ দিচ্ছ? ওই ডাকাতের সাথে কি ব্যবহার করতে হবে আমি জানি সেটা। দাদা, আমরা আর কতদিন এই পাথরে মাথা ভাঙবো বলো তো? তো পাথর ভাঙো, লরি ডাকো, শুধু এদিক থেকে ওদিক জিনিসপত্র পাঠাও, পাথর পাঠাও। আমার কাছে একটা স্কিম আছে। সেটা কি? এদিকে দেখো, এখানে আমরা একটা মদের ফ্যাক্টরি খুলবো। এর থেকে ভালো জায়গা হতে পারে না, কারণ নদী একেবারে সামনে। ভেরি গুড, এতে আবার ভাবার কি আছে? ছোটবাবুকে ডাকো। তুমি ডাকো না। ছোটবাবু! ছোট হুজুর! এই জমিটা আমাদের মদের ফ্যাক্টরি বানানোর জন্য। এত নিয়ে নিন না। আরে বলিস না বেশি, শুনতে থাক। ওই জমিতে মদের কারখানা তো আপনি পরে বানাবেন, ওই দুই ভাই আপনাকে আগে কাবাব বানিয়ে ভালো করে খেয়ে নেবে। কি উল্টো বলছো? আরে ভুল বকছি না, ওই জমিটা অমর আর বিজয়ের। শুনেছি একজন নাকি শহরে যাচ্ছে, আর রইলো একজন, তার সাথে আর ঝামেলা করে লাভ নেই। একদম না। আরে বলিস না বেশি, শুনতে থাক। আরে অমর তো শক্তিতে বাঘের বাচ্চা, মনে থেকে খুবই নরম মানুষ, মনে কোনো পাপ নেই, একেবারে দুর্বল মনের, একেবারে বাচ্চার মতন। আরে কে রে, আর অন্য কোনো জায়গা পেলি না গুলি ডান্ডা খেলার? হ্যাঁ, যখন দেখে এখানেই খেলবে? হ্যাঁ, আচ্ছা খাসা এলটাকে ভেঙে দিলি। হ্যাঁ বল, তোমার কিসের অসুবিধে হচ্ছে? ফুটবল খেলার জন্য? আরে না না, গুলি ডান্ডা খেলার, ড্যাঙ্গুলি খেলার জন্য। তাতে অসুবিধে কি হচ্ছে তোমার? আরে অসুবিধা আর কি, ওই এলটাকে ভেঙে দিয়েছে যে। এলটা ভেঙে গেছে? দাও আমি এলটা জুড়ে দিচ্ছি। বাচ্চাদের বকছো কেন? এই ডান্ডাটা দে। একটা এল উল্টে গেছে, তাতে শহর মাথায় করে ফেললো। বড় বড় লোকেদের এল উড়ে যায়, তাতে কিছু হয় না। চল জুড়ে যা। দারুণ নিশানা আপনার। আরে এটা কি নিশানা? লুধিয়ানায় আমার নিশানা দেখলে চোখ কপাল উঠে যেত। এরকমই ছোট ছোট বাচ্চা ড্যাঙ্গুলি খেলছিল, একজন ধারাম করে মারলো গুলি, ওটা একটা মেয়ের চোখে গিয়ে লাগলো। মেয়েটার চোখ বাইরে, এত বড় বড় চোখ। বাড়ির লোকেরা কান্নাকাটি শুরু করলো, কেউ বিয়ে করবে না, কুমারী হয়ে বসে থাকবে। সবাই বললো চিন্তার কি আছে, বরং অমরকে ডাকা যাক। অমরকে, আমি অমর, আমার, আমি মারলাম ড্যাঙ্গুলি মেয়েটার চোখ একেবারে ভেতরে, আর ওই চোখ দিয়ে ও এখন বেশি দেখতে পায়। এমনি আমি লুধিয়ানা থেকে ড্যাঙ্গুলি মারতাম, সোজা কন্যাকুমারীতে যেত, মাঝখানে থামতো না। হায়দ্রাবাদের সবাই ওপরে তাকিয়ে থাকতো, বলতো দেখো অমরের গুলি যাচ্ছে। এই খেলা আমার মতো কেউ খেলতে পারে না। আমার
আগে বল আমায় মারলোটা কে? আরে গুলিটা আমিই মেরে ফেলেছি। তুমি ডাঙ্গুলি খেলছিলে? গ্রামে আর খেলার কি আছে, ক্রিকেট খেলবো? এই ডাঙ্গুলি আছে, কবাডি আছে, মাঝে মাঝে গাছে চড়ে যাই এই আর কি। এটা কি তোমার ডাঙ্গুলি খেলার বয়স? এই বয়সটা আর কি কি করার জন্য? হ্যাঁ গো। ডাব ডাব করে কি দেখছো? তুমি খুব সুন্দরী গো। কিন্তু তুমি আমায় কুৎসিত বানানোর সমস্ত ব্যবস্থা করে ফেলেছো। যদি গুলিটা আমার চোখে গিয়ে লাগতো তাহলে আমি সারা জীবনের মতন কানা হয়ে যেতাম। তাও কিন্তু তোমার মুখটা খুবই সুন্দর দেখাতো, লোকে তোমায় বলতো কানি দি ও কানি রানী। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি বলো? তোমার কি বিয়ে হয়ে গেছে? তাতে তোমার কি? আচ্ছা জ্বালা তো। এই তোমার এই 5 টাকার নোটটা পড়ে গেছে, এই নাও। এই যো, এই তো। আরে দিচ্ছ না কেন? আরে আমি তো মজা করছিলাম, আসলে আমি জানতে চাইছিলাম তোমাকে এর আগে কখনো এই গ্রামে দেখিনি, তুমি কবে এলে এই গ্রামে? আরে দুদিন হলো এখানে এসেছি, রাস্তার ধারে বাবা একটা ধাবা খুলেছে, রামজি ধাবা। রামজি ধাবা? হ্যাঁ, তাহলে তো আমি ওখানে খাবো রুটি তরকারি ডাল। আপনার টাইমিংটা কি, মানে কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে? সারাদিন খোলা থাকে। রাতেও? জয় রামজি। রামজি, তুমি পাঠিয়ে দিলে, তোমার কাজ খুবই ফাস্ট, থ্যাংক ইউ। আরে ভাই, এই বেডটা রাখবো নাকি? আরে বলেছিনা এটা বিজয়ের নামে বুক করা আছে। ওই দিন শরীরে বেশি শক্তি ছিল না, একটু দুর্বলও লাগছিল, আজকে দেখুন ওকে কিভাবে টেনে এনে এই বেডে ফেলি। আরে আগে দুধ তো খেয়ে নাও ওস্তাদ। ওস্তাদ রোজ 10 গ্লাস দুধ আর 10 গ্লাস জুস খেয়েছে, আজকে ও টের পাবে। আরে বাঁচবে কি করে, আজকে দেখ কেমন ওকে উড়িয়ে উড়িয়ে ফেলবো আর ফেলে ফেলে ধরবো, তারপর দেখবি আমার শক্তি। চল। কি আর বলবো, এতক্ষণ ধরে ঘন্টা বাজাচ্ছি আর তোর কোনো পাত্তাই নেই। বাবা ঘুমোলে তবে না আসবো। তুই একটা কাজ কর, তুই আমায় ঘন্টা বানিয়ে নিজের গলায় ঝুলিয়ে নে। সুন্দরী, আমি তোমায় কিছু বলতে এসেছি। আমাদের সব জমি জমিদারদের কাছে বন্ধক হয়ে আছে, আমাদের কাছে এত পয়সা নেই যে সেটা ছাড়িয়ে আনবো। দাদা জমিতে চাষ করে, এই জন্যে আমি মেহনত করে পয়সা রোজগার করতে চাই, আর এত বেশি পয়সা গ্রামে পাওয়া যাবে না, এই জন্যে আমি শহরে যেতে চাই। তুই আমায় কি ভাবলি, আমি অন্য মেয়েদের মতো তোকে যেতে দেব না? তুই শহরে যা আর যত তাড়াতাড়ি সম্ভব পয়সা রোজগার করে নিজের জমি ছাড়িয়ে নে। কিন্তু শহরে কোনো অন্য ঘন্টা বেঁধে ফেলিস না। ঠিক আছে। মা, দাদা এলো না? বলে তো ছিলাম তাড়াতাড়ি আসার জন্য। বিজয়, আমি ভাবলাম বাস বেরিয়ে গেছে। এই দেখ, এই দেখ, আমি পাঁপড় নিয়ে এসেছি। এই দেখ, এরকম পাঁপড় এত ভালো তুই শহরে কোথাও পাবি না, ওখানে সব নকল জিনিস। শুনেছি ওখানে কলা কমলা লেবু সবই নকল পাওয়া যায়। এটা রেখে দে আর নিজের খেয়াল রাখিস। আর শোন, নিজের খেয়াল রাখিস, কোনো কিছুর জন্য ভাবিস না, মায়ের খেয়াল আমি রাখবো। আর পড়াশোনা ঠিকঠাক মন দিয়ে করিস, চিঠিপত্র আমায় পাঠাস, প্রত্যেক সপ্তাহে একটা চিঠি চাই। আর যদি না লিখিস মা চিন্তায় থাকবে, আমিও চিন্তায় থাকবো। নিজে খেয়াল রাখিস, হ্যাঁ, ভালো থাকিস।
হাট 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 অমর আরে এসো ছোট বাবু এরকম রাক্ষসের মতো হাসছো কেন বলিস না বেশি শুনতে থাক আরে চিলের মতো নাচছে তুই মশা বানিয়ে উড়িয়ে দে একটু কথাও বলে নে আমি ওদের সাথে কোনো কথা বলতে চাই না কিন্তু অমর আমরা তোমার সাথে কথা বলতে চাই আমরা তোমাদের এই এলাকায় মদের কারখানা বসাতে চাই আর তার জন্য আমাদের ইঞ্জিনিয়ারের তোর জমি খুব পছন্দ হয়েছে কি তোমরা আমার জমিতে মদের কারখানা করবে হ্যাঁ অমর এই জন্যই আমরা তোমার সাথে এই জমির সওদা করতে এসেছি তোমাদের জন্ম কি করে হয়েছে তার মানে মনে হচ্ছে তোমরা মায়ের গর্ভ থেকে জন্মাওনি এই জন্য মায়ের কদর জানো না এই জমি হলো প্রতিটা কৃষকের মা আর মায়ের সওদা যারা করে তারা হলো হারামির বাচ্চা তুমি আমাদের গালাগালি দিলে শুধু গালাগালির কথা বলছো আমার কাছে বন্দুক থাকলে তোমার বুকে ছেদ করে দিব গুলি চালানোর হাত ভেঙে রেখে দেবো একেবারে হাল চালানো এই হাত কখনো ভাঙে না বরং গুলি চালানোর হাতকে ভেঙে দেয় আমায় চিনিস আরে তুই পাগল হয়ে গেছিস নাকি ছেড়ে দে ওদেরকে আরে মরে যাবে বাবু হাসি হয়ে যাবে আরে তুই ছেড়ে দে ওদেরকে বলছি মেরেই ফেলবো এর কি হবে যাকে তুই বাইরে পড়তে পাঠিয়েছিস ওকে তো আরো পড়াশোনা করতে হবে ওদের কি ওরা তো এরমই থাকবে তুই ছেড়ে দে ওদেরকে ছেড়ে দে ভাই তুই সাপের পায়ে পা দিয়েছিস যেদিন কামড়াবে সেদিন বুঝবি আরে যারে শয়তানের দল কোনোদিন যদি আমার জমিতে পা রেখেছিস না তোর মাথাটা কেটে ফেলবো আমি কোথাও থেকে পয়সা জোগাড় করে জমিটাকে ছাড়িয়ে নে না হলে ওরা জমিটা নিয়ে নেবে তোর থেকে ছোট বাবু বলে গেল যে নিজের জমি ওই জমিদারের থেকে ছাড়িয়ে নাও কিন্তু কি করে ছাড়াবো একে তো খরা তার উপর এই ঝড় দয়া করে এই সব আটকে দাও ভগবান দয়া করে আটকে দাও এই ঝড় বহু আগে থেকে এই শয়তান জমিদারদের অত্যাচারের জন্য আমরা এই গরিব কৃষকরা প্রায় সব নিঃস্ব হতে বসেছি যদি তুমি আমাদের হও তাহলে একটা কথা শুনে রাখো যে মাথাটা ওই ধনীদের সামনে নত হয় না ওটা আর কারোর নয় ওটা তোমার মাথা তুমি ওদের সামনে নত হও তুমি তো আমাদের ভগবান আমাদের ঈশ্বর আমাদের শক্তি ভগবান আমি তোমার পরম ভক্ত এই ধরিত্রীর ছেলে গরিব কৃষক তোমার কাছে ভিক্ষা চাইছি জলের জন্য ভিক্ষা চাইছি কয়েক ফোঁটা মাত্র কয়েক ফোঁটা দিয়ে দাও ভগবান তোমার চমৎকার দেখা ভগবান এত দিয়েছো এত দিয়েছো তার মধ্যে থেকে অল্প কিছু আনাজ তোমার ভোগের জন্য এনেছি প্রভু আরে মা আমিও ভগবানকে ভোগ দিতে এসেছি খুব ভালো করেছো মা এই বছর তো ভোলে বাবা আমাদের গরিবদের কথা রেখেছে কি দারুণ ফসল হয়েছে এই বছর আর যদি প্রত্যেক বছর এমনটা হয় তাহলে আমাদের গরিবদের আর কোনো কষ্ট থাকবে না এবার এই ফসল বিক্রি করে টাকাগুলো জমিদারের মুখের উপর ছুঁড়ে মারবো আর নিজের জমি ছাড়িয়ে নেব কিছু টাকা বিজয়কে পাঠাবো একটা ট্রাক্টর নিয়ে নেব আমি তো আরো অন্য কিছু চাইতে এসেছি
তুমি নিশ্চয়ই আগ ফলানোর কথা ভাবছো। চুপ শয়তান, আমি চাই তোমাদের দুজনের বিয়ে হয়ে যাক। আরে মা, কেন আমার গলায় ফাঁস দিতে চাইছো? হ্যাঁ, একটা কাজ করা যাক মা, বিজয় যখনই শহর থেকে আসবে ওর হাতটা রাঙিয়ে দিতে হবে। আরে বোকা, হাত রাঙানো তো মেয়েদের হয়, পাগল। ওহো, তাহলে মা ওর মুখটা রাঙিয়ে দেব। আর তুই? আরে মা, কমপক্ষে ঘরে তো একজনকে কাজের জন্য রাখো। তুই বড় ভাই, তাই আগে তোর মুখ রাঙানো হবে। মুখ রাঙানো তো ঠিক আছে, আমিও তাহলে চললাম ধাবাতে। এই নাও ভাই। আপনি এখানে একাই কাজ করেন? না না, আমার একটা বাচ্চাও আছে। তাহলে ও মানে সুন্দরী নাম? এই যত খাবার আছে সব টেবিলে সাজিয়ে দে। খাবার তো শেষ হয়ে গেছে। সূর্যন নাম আমার, এখানে যা কিছু আছে সব এক চুটকিতে মাটিতে মিশিয়ে দেব। তাড়াতাড়ি খাবার নিয়ে আয়, ততক্ষণ আমরা খিদে বাড়াচ্ছি। আরে এসব প্লেট কে ভাঙলো? আমি। চল 30 টাকা বের কর, 20 টাকা খাবারের আর 10 টাকা প্লেটের জন্য। আর এই প্লেটের জন্য কত পয়সা লাগে? চলে যাও এখান থেকে। এইবার তো এই প্লেটের দামটা দিয়ে তারপরে। আখি আমিলাকে জিয়া ফরমাকে চলে নেহি জানা। এই পয়সাটা দিয়ে দি। পয়সা এখানে রাখ। আপনি কি এখানকার নতুন ম্যানেজার? যাই হোক না কেন, মালটা এখানে দে। এই নাও, নিয়ে নাও পুরোটা। আর বাকিটা কি হলো? বাকি একটা 5 টাকার নোট আছে। বার কর। বার করব? হ্যাঁ রাখ। বার করব? রাখ। শশী বাবু উঠে পড়ুন, ওঠো ওঠো বাবা, বাবধন ওট 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 ওট। আরে তোর হাতটা তো বড়ই সুন্দর, এটাকে আরেকটু কাজে লাগাই। গেছে। অনেক ধন্যবাদ এই সাহায্যের জন্য। বুঝতে পারছি না কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। সুন্দরী, আমি শহরে ঠিকঠাক আছি, তোমাকে মাকে আর দাদাকে খুব মনে পড়ে। গ্রামে ফিরে গিয়ে চ্যাট মাংনি আর বাকিটা তুমি জানো। সুন্দরী রানী দুধদুয়া হয়ে গেল। আরে এসো এসো, কি বীর পুরুষ তুমি, একেবারে এই খাটে দুধের মতো। কি মারলে ওই গুন্ডাগুলোকে? ওরা তো খুব একটা বেশি লোক ছিল না, আমার তো ঠিক মতো হাতটাও গরম হলো না। এই তোমার গরুটা দিনে কতবার দুধ দেয়? দিনে 2 বার। মাত্র 2 বার ব্যাস? আরে যদি বেশি দুধ চাই তাহলে গরুকে বেশি করে চারা খাওয়াও। চারা তো আমি দিয়েই দেব, নিশ্চয়ই দেব, কিন্তু আমার ভয় লাগে। কিসের ভয়? ও যদি লাথি মেরে দেয় তাহলে আমার দাঁতে ভেঙে যাবে। আরে ভালোবাসলে কখনো লাথি মারবে না। আমার মা বলে ভগবান আমার মন ভালোবাসার জন্য তৈরি করেছে। মা ঠিক বলে না? আমি কি করে বলবো। বিয়ের পরে ঠিক জেনে যাবে। বিয়ে? হ্যাঁ, মা বলে যে অমর বিয়ে করে নে। তো করে নাও। তোমার কি মনে হয়,
আমার বিয়ে হয়ে যাবে। আরে কেন হবে না, তুমি তো বেশ শক্ত সামর্থ্য পুরুষ মানুষ, ভদ্রলোক। শুধু একটু মদ বেশি খাও। মদ মদ চল আজ থেকে মদ খাওয়া বন্ধ বন্ধ মদ খাওয়া। আর কি খারাপ লাগে? এই দাড়িগুলো কাটো না কেন? আচ্ছা দাড়ি আসলে হয়েছেটা কি, গ্রামের ওই নাপেত শালা মদ খেয়ে পড়ে থাকে। কাল সকালে শালাকে ধরবো, তখন বলবো এই দাড়ি আর গোঁফ সাফ করে দিতে, তাহলে হয়ে যাবে না আমার বিয়ে। আর একটা কথা, তুমি এমন নোংরা থাকো কেন? আসলে হয়েছে কি, ওই সারাদিন কাজকর্মের মধ্যে থাকি তো, তবে এবার নিজে খেয়াল রাখবো। ব্যাস, তাহলে তোমার বিয়ে হয়ে যাবে। হয়ে যাবে না বিয়ে? আরে আমার বিয়ে হয়ে যাবে, আমার বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। এক মিনিট এক মিনিট এক মিনিট আরে দাঁড়া না এক মিনিট। এইটা কি খাচ্ছ? এই দেখো, এটা তোমার কাজের জিনিস নয়, তুমি নিজের কাজ করো। আমি একটু খেয়ে দেখি, একটু একটু। আরে এই সব খাওয়া গ্রামের সবাই বন্ধ করছে, আমিও বন্ধ করছি। আজ তো শুধু একটু এই মাথাটা ধরেছে তাই জন্যে। আমিও শুধু একটু। আরে শোনো শোনো, একটা কাজ করো, গোঁফে সাবান লাগাবে না। না, একটা কাজ করো, আমার গোঁফটাকে পুরো তলোয়ারের মতো, মানে পুরো এইভাবে করে দাও। আরে তলোয়ারের মতো কেটে কোথায় যাবে বাবু? এদিকে এসো এদিকে এসো। ও আসলে না, আসলে হয়েছে কি, ছেড়ে দাও, তুমি দাড়ি কাটো। আচ্ছা ঠিক আছে। ও আজ আমাকে দেখে খুবই খুশি হয়ে যাবে, দাড়ি কামিয়ে ফেলেছি, তলোয়ার কাট গোঁফ, চোখে সুরমা, সালা ভালো জামা কাপড়ও খুঁজতে। আচ্ছা এখানে ওই দোকানে স্যুট স্যুট পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। তোমায় সুন্দর দেখাচ্ছে বাবু, বাবু খুবই সুন্দর, বাবু সুন্দর, বাবু এই দিলাম সুন্দর, বাবু এই তাড়াতাড়ি আয় না দেখা। কেন আবার দেখা না ভাই, একবার দেখে তো নি কেমন লাগছে আমাকে, ও দেখবে তো মরেই যাবে। দেখা, আরে দেখা না, না মহা খচ্চর, দেখি আয়নাটা এবার সুন্দর বা। তলোয়ার মার্কা হয়নি তো কি হয়েছে, মাছি মার্কা বানিয়ে দিচ্ছি। ওরে একটা ভালো দেখে জামা প্যান্ট দিয়ে দে, প্যান্ট আর স্যুট দে। I am the gentleman sub lugging, bajna bajing, be a hoing, and thank you wing, thank you wing. Hello horse. Oh, 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 easy, easy. My machi gonf horse no chinte paring, how machi ning? Very difficult, very difficult. I khot khotaing, chitkini kholing darja. Mother no chinte paring. My dear mother, I am your amar. Don't mook cover. Very good cover. Me pochondo hoye geche amar. Ke tumi eshob ki bolcho? Obak byapar to ghorao chinte parlo na ar tumio chinte parcho na. Ei amar machi gof ar ei jama kapor tomay dhoka diye giyeche. তুই খোল এসব, খোল খোল, আমি বলছি খোল খোল বলছি না। আরে আমার ভয় দেখাচ্ছি, খোল, বেশি সাহেব সাজা হয়েছে না, খোল খোল বলছি, এসব খোল খোল বলছি, এসব কেন বলছিস, খোল শিগগিরই খোল, খুলবি
বাটিং ফিনিশ, আমি পড়ে যাই। আচ্ছা, কৃষকেরা খুব খুশি ফসলের জন্য। হ্যাঁ, তোমার মনে আছে শমশের, ছোটবেলায় গ্রামে একবার আনন্দের দিন এসেছিল, তখন বাবা কি করেছিলেন? এবারেও আমরা তাই করব। ওদের সব খুশি দুঃখে বদলে যাবে। হারামজাদা মাটির কথাও খুব বলতো, এবার দেখবে তার ওই মাটি কেমন করে ফসলের জায়গায় আগুনে ছাই দেবে। আগেরবার তো বাঁধ ভেঙেছিল, আর এবার ওর ফসলে আগুন লাগবে। মহলের দিকে তাকালে একে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে। ফসলের দিকে এইভাবে তাকিয়ে থাকবি? যা হবার তা তো হয়ে গেছে। না না মা, যেটা হওয়ার কথা সেটা এখনো হয়নি। আমাদের এই হাসি খুশির ছোট্ট দুনিয়াতে ওই বাজে লোকগুলো আগুন ধরিয়ে দিল মা। বিজয়কে বড় করার জন্যে আমি আর তুমি যে স্বপ্ন দেখেছিলাম, আজ ওই শয়তানগুলো
সেই স্বপ্নতে আগুন লাগিয়ে দিল মা, আমাদের স্বপ্নগুলো জ্বালিয়ে দিল। ভুলে যা বাবা, ভুলে যা, আর ভগবানের উপর ভরসা রাখ। ভগবান? মা এখন ওই ভগবানের উপর ভরসা আছে? ওই ভগবানের উপর যে আমাদের সর্বশান্ত করেছে, আমাদের সবকিছু জ্বালিয়ে দিল মা, এখনো তোমার ওর উপর ভরসা আছে? না মা, ভগবান আমাদের মতো গরিব লোকেদের উপর কোনো দয়া করবে না। পাপ করবে ওই বড় লোকেরা, আর সাজা পাবো আমরা গরিব লোকেরা। ও আমাদের নয় মা, ও ওদের, ওই জমিদারদের, যারা লাখ লাখ টাকা ওর উপর খরচা করে। এবার যদি জমিদার আমার জমির ওপর নজর দেয়, আমি ওই ভগবানের ঘরে ডাকাতি করব আর ছিনিয়ে নেব সব দান যা ওই জমিদাররা ঘুষের নামে ভগবানকে দিয়েছে। আমি আর কাউকে ক্ষমা করব না মা, আমি আর কাউকে ক্ষমা করব না। দারুন দারুন, আপনার নিশানা তো নির্ভুল, কিন্তু এই কাঠের পুতুল আর জ্যান্ত মানুষের মধ্যে অনেক তফাত আছে ইন্সপেক্টর, আর তার উপর বাদশাহ তো একজন ডাকাত। আমি জানি যে কয়েক বছর ধরে অনেক চেষ্টা করেও পুলিশ একে ধরতে পারেনি। চিত্রকূটে ঠাকুরদের একটা বড় মন্দির আছে, যার মধ্যে প্রত্যেক বছর লাখো টাকা দান পড়ে। হ্যাঁ আমি জানি। এই বছর ওখানে একটা মেলা হবে, যার মধ্যে জমিদার 5 লাখ টাকার হীরের হার দান করবেন। আই সি। নিশ্চয়ই এই খবর বাদশার কাছে পৌঁছে গেছে, আরও এই হারটা চুরি করার জন্যে নিশ্চয় মেলাতে আসবে। ব্যাস, ওই মেলাতে থাকবে বাদশা ডাকাতের মাথা, আর থাকবে আমার গুলি। আমায় থামাবে এরম বুকের পাটা কারু নেই, আর আমায় আটকাবে পুলিশের রিভলভারে এরম গুলি নেই। আকাশ ভেদ করে দেওয়ার ক্ষমতা রাখি, হাওয়ার দিক পাল্টে দেব, জমিকে দু টুকরো করে দেব। যদি কেউ ওই হারটা নেওয়ার ব্যাপারে ভাবেও একবার, ওই একটা হারই হাজার ক্ষুধার্তদের খাবার যোগান দিতে পারে। ওই একটা হার অনেক মজদুর আর অনেক বেকারের কাজের সংস্থান করে দিতে পারে। ওই একটা হার যারা নিজেরা রোদে পুড়ে অন্যের জমিতে কাজ করে, তাদের নিজের জমিতে কাজের সুযোগ করে দিতে পারে। আমি ওই হার আনবই আনবো, যেভাবেই হোক ওই হার নিয়ে আসবই। আমি যারা উড়ে বেড়ায় তাদের পাখনা, ও যারা দৌড়ায় তাদের পা কেটে ফেলি। এই দুনিয়ায় এখনো এমন কেউ আসেনি যে আমার থেকে আমারই জিনিস ছিনিয়ে নিয়ে যাবে। বাদশা, তুমি তোমার সব জিনিসপত্র কপালের জোরে পেয়েছো, আর আমরা গরিবেরা নিজেদের ভাগ্য নিজেরাই লিখি। আমাদের দুজনের মধ্যে যার হাতে জোর বেশি, সে আজকে এই হার নিয়ে যাবে। চুপ কর!
পালিয়ে তুই যাবি কোথায়? মৃত্যু থেকে বেঁচে যাবি, কিন্তু বাদশাহ থেকে নয়। অমর, এই নাও তোমার জমির কাগজপত্র। তোমার জমি আর জমিদারের কাছে বন্ধক নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, নমস্কার। এমনিতেও আমাদের মতো গরিব কৃষকের মেহনতের ফল এই জমি কখনো যাবারই ছিল না। খাজানা পেয়ে গেছিস? খাজানা পায়নি, খাজানা লুট করে এনেছে। আরে বিজয়, তুই এসে গেছিস? হ্যাঁ, এই এলাকার নতুন পুলিশ স্টেশনের নতুন অফিসার ইনচার্জ মিস্টার বিজয়। আরে আরে মা, এ এ এখানকার পুলিশ অফিসার, কেমন আছিস বল? তোমার আশীর্বাদে ভালো আছি। আরে আরে বুকে আয়। কোথায় লুকিয়ে রেখেছো? কি দেখো দাদা, আমি তোমার ছোট ভাই, তোমার কোনো ব্যাপার আমার কাছে অজানা নেই। তাছাড়া আমি একজন পুলিশ অফিসার, সব খবর লাগিয়ে নেব, তাই সত্যি সত্যি বলো। দেখছো মা, দেখছো, যেটা বলেছিল সেটাই করতে চলেছে। যেদিন পুলিশ অফিসার হবে, আগে বাড়ির লোকেদের ধরে পেটাবে। আমি কোনো খাজানা টাজানা লুটিনি। আরে খাজানা নয়, খুশির খবরটা বলো। কিসের খুশির খবর? খুশির খবর এটা হলো যে তুই এসে গেছিস। আরে যা যা, আমার তো তোমাদের দুজনের থেকে খুশির খবর চাই। তোমাদের দুজনের বিয়ে দিতে চাই, আর সেটা এই মাসেই, ব্যাস। শুনলি, আমার ভাইয়ের বিয়ে হবে, সময় হয়েছে। আহা, ঠিক আছে ঠিক আছে, আগে পরোটা বানিয়ে দাও। কি বানিয়ে আনছি? আচ্ছা দাদা, এবার মায়ের ইচ্ছেটা পূরণ করেই দেওয়া যাক। আরে ছোটু, মনে হচ্ছে কোথাও ছিপ ফেলেছিস। হ্যাঁ হ্যাঁ, ছিপ তো ফেলেছি, কিন্তু সবার আগে তুমি। আরে আমি কেন? বুঝেছি, যতক্ষণ না আমার ইঞ্জিন এগোচ্ছে ততক্ষণ তোর লাইন ক্লিয়ার হবে না। ঠিক আছে, তোর জন্য এবার কিছু করতেই হচ্ছে, দেখছি। মনে হচ্ছে তুমিও কোথাও না, কিন্তু দেখ, মা যেন কোনোভাবে জানতে না। মা জানতে পারবে না, কিন্তু সবার আগে আমি দেখবো তোমারটা। কেন রে, তুই আমার থেকে বড় নাকি? আরে চুপ। আমি বড়, আমি আগে দেখবো, তারপর পছন্দ করবো, তারপর মাকে বলবো। ঠিক আছে, ডান। আরে দাদা, এ হলো, এ হলো সেই, পাশ হয়ে গেছে তো। ব্যাস, তোমার বিয়ে হয়ে যাবে। আমার বিয়ে হয়ে যাবে? আরে আমার বিয়ে হয়ে যাবে, আমার বিয়ে হয়ে যাবে। আরে পাগল, একে তো আমি পছন্দ করেছিলাম তোর জন্যে, এবার দেখ আমাদের পছন্দ কিরকম মিলে গেল। এরকম মেয়ে তুই সারা জীবন খুঁজলে পাবি না, যাই মায়ের সাথে গিয়ে কথা বলি, লগ্ন দেখতে হবে। দাদা, তোমারটা দেখাবে না? আরে পাগল, যদি আমি তোকে বলতাম যে আমার কেউ নেই, তাহলে কি আজকে দেখাতিস? তাছাড়া ছোটু, বিয়ে তো ভগবানের হাতে। হতে পারে বিয়ে করার লিস্টে আমার নামটাই নেই, হতে পারে আমার নাম আছে কিন্তু আমার থেকে কারোর বেশি দরকার, বুঝলি? আর আমার নাম কেটে ফেলা হয়েছে, আর যেদিনকে লিস্টে নাম আসবে সেদিনকে মালা পরে সোজা ছাদনা তলায়। আরে জোর লাগাকে হাইয়া, পা দিয়ে তুই কর হাইয়া, জোর লাগাকে হাইয়া। আরে অমর এসে গেছে। আরে অমর, কি হয়েছে ছোট বাবু? আরে ঘোড়ার ভেঙে গেছে কোমর। আরে ভাই, একটু চাকাটা বাইরে বার করে দে। এই চাকা বার করা যাবে না ছোট বাবু, একে যতই বার করার চেষ্টা করবে ততই ঢুকে যাবে। আরে অমর, তোর শক্তি তাহলে কবে কাজে আসবে? একটু বার করে দে। ছোট বাবু, তুমি বলছো যখন আমি বার করে দিচ্ছি, না হলে এই জজ সাহেব আজ ফেসেই থাকতেন। একটু বার করে দে চাকাটা, চলে আয়। এই নে। হ্যাঁ হ্যাঁ, বলিস না বেশি, শুনতে থাক। হ্যাঁ, আরে তুই ঘোড়ার কানে এমন কি বললি যে ঘোড়া ছুটতে শুরু করে দিল?
আমি তোমায় বলে দিচ্ছি, আর কাউকে বলো না। কিন্তু আমি ওর ওর নাম ধন্য তো? হ্যাঁ ধন্যই ওর নাম। আমি ওর কানে কানে বললাম তোর কি বিয়ে হয়ে গেছে? আমি বললাম বিয়ে করবি? আমি বললাম আমার ঘোড়াকে তোর পছন্দ কিনা বল। ও তখন বলল ও কি রাজি হবে? আমি বললাম কেন রাজি হবে না, এই যথেষ্ট শক্তিশালী, তুইও তোর শক্তি ভালো করে ওকে দেখিয়ে দে, তবেই নাও মানবে। গাড়িটাকে বাইরে বার করে আন, ওকে দিয়ে হ্যাঁ আমি বলিয়ে দেবো। এখন তুই ব্যাপারটা ঠিকঠাক কর, সেটের সাথে ভালো করে কথাবার্তা বলে একটা ভালো দিন দেখে এদের বিয়ে দিয়ে দে। এদের যদি কোনো কাজকর্ম আটকে যায় না আমায় বলো, আমি করে দেবো। ঝামেলায় তো অনেকবার পরে, কিন্তু ওকে বার করিস না। ছোট বাবু আগে এদিকে এসো। আসছি হুজুর। মাফ করে দিন হুজুর, আমার আমার এই ভুলটা আবার হয়ে গেল। পাটা ওটা কে ছিল? ঘোড়ার কথা বলছিলাম। ঘোড়ার কথা বলছি না গাধা, আমি বলছি ঘোড়ার সাথে কে ছিল? আরে ঘোড়া আলা না হুজুর, ও অমর। কিছুদিন আগেই ওর ভাই বিজয় এখানে থানেদার হয়ে এসেছে। আজ আমি একজন ইন্সপেক্টর, আর এই পুলিশের ইউনিফর্ম শুধু আমার দাদার পরিশ্রমের জন্যই সম্ভব হয়েছে। সত্যি বলতে আমার দাদা কোনো ভগবানের থেকে কম না। ইন্সপেক্টর, ভগবান এই মাটিতে জন্ম নেওয়া বন্ধ করে দিয়েছেন, তোমার দাদা একজন চোর। কি বলছেন কি? চিত্রপুরের মেলাতে 5 লাখ টাকার হারে চোর বাদশা ডাকাত না, সে হলো তোমার দাদা। আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলব। খবরদার, এটা ভুলে যেও না যে আমি একজন জজ। আগে হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যে আপনি একজন জজ, আর ওই ঠাকুরের ভাই যে জন্ম থেকে গরিবের শত্রু, যার খাতায় একবার কোনো কৃষকের জমি লেখা হয়ে যায় কোনোদিন আর সেই জমি কৃষক ফেরত পায় না। জজ সাহেব, আমি ভুলে গিয়েছিলাম যে উনি আমাদের এই সামান্য জমির ওপর নজর দিয়ে বসে আছেন, আর সেটা হাতিয়ে নেবার জন্য উনি আপনাকে দিয়ে আমার দাদাকে মিথ্যা চুরির দায়ে ফাঁসিয়ে জেলে পাঠানোর কথা ভেবেছেন। কিন্তু আর এইসব হবে না জজ সাহেব। আগে এই এলাকায় শুধু অভিযোগ করা হতো কিন্তু শোনার কেউ ছিল না, অন্যায় সহ্য করার লোক ছিল কিন্তু অন্যায় আটকানোর কেউ ছিল না। কিন্তু এখন এখন অন্যায়ের জবাব হবে, এখন এখানে কারুর সঙ্গে কোনো অন্যায় অবিচার হবে না। কি প্রমাণ আছে আপনার কাছে যে আমার দাদা চুরি করেছে? সবথেকে বড় প্রমাণ হলো তোমাদের জমি অনেক দিন থেকে কোর্টে বন্ধক ছিল, আর সেই জমির কাগজ কোর্টে তোমার দাদা টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে। তাহলে কি আমাদের জমি আর বন্ধক নেই? আগে হ্যাঁ, মাত্র 1,75,000 টাকায়। আর দ্বিতীয় প্রমাণ হলাম আমি, আমি নিজে মেলায় ওকে হাড় চুরি করতে দেখেছি। বিজয়, তুমি এখানে আইনের কর্তা হয়ে এসেছ, আর তোমার দাদা হলো আইনের সব থেকে বড় শত্রু। তুমি কি তাকে ধরতে পারবে? তোমার হাত কাঁপবে না তো? যদি এটা সত্যি হয় তাহলে চোরকে ধরা হলো আমার কর্তব্য। আমি আমার কর্তব্য আর আমার উর্দিতে কোনো রকম কালো দাগ লাগতে দেব না। আহা, বাঁধাকপি বানাচ্ছো, দারুণ গন্ধ ছাড়ছে। তুই এসব কি নিয়ে এসেছিস? এই দেখো এই শাড়িটা এনেছি, এটা তোমার জন্য, এই যে এটা, আর এটা সুন্দরীর জন্য, আর এই দেখো দুটো চুড়ি তোমার জন্য। কিছু জিজ্ঞেস করো না, যে মায়ের দুটো বড় বড় ছেলে রয়েছে তার হাত কি এরকম চুরি ছাড়া মানায়? লজ্জার ব্যাপার না। কিন্তু এত টাকা তুই পেলি কোথা থেকে? আমি বলছি এ দেবী মায়ের মন্দির থেকে হার চুরি করেছে। কি? আরে বাবা, এত বড় মিথ্যে কথা এ পুলিশ? ওই মিথ্যে কথা বলছে, বড় ভাইয়ের ওপর ভালোবাসাই নেই, তোমার আমার মধ্যে লড়াই লাগাতে চাইছে। তুমি কখনো আমার কাছে হার দেখেছো? দেখেছো কখনো? আরে ছোট, এই দেখ কত সুন্দর কাপড় এনেছি তোর জন্য। এর থেকে ভালো হতো তুমি আমাদের সবার জন্য সাদা কাপড় আনতে। আমি কখনো ভাবতেই পারছি না যে আমার দাদা একজন চোর। বিজয়, আমি চোর নই বিজয়। তুমি আমার দিবি দাদা, সত্যি করে বলো যে তুমি দেবী মায়ের হাড় চুরি করনি, বলো। আমি দেবী মায়ের কোনো হাড় চুরি করিনি, আমি চুরি করেছি ওই ডাকাতগুলোর হাড়, যাদেরকে লোক জমিদার বলে রাখে, যারা সবসময় আমাদের খুশি ছিনিয়ে নিয়েছে, যারা আমাদের সুখ শান্তি ছিনিয়ে নিয়েছে, যাদের খাজনা, আর সেই খাজনার সুদ ভরতে ভরতে আমাদের রক্ত জল হয়ে গেছে।
আর যাদের জন্য আমাদের মায়ের সব আশা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, আমি ওদের হার চুরি করেছি, ওদের থেকে বদলা নিয়েছি, আমি ওদের থেকে বদলা নেবই। তুমি বদলা নিয়েছো, কিন্তু আইনের চোখে তুমি হলে অপরাধী। আর ওই জমিদাররা, ওরা কোনো অপরাধ করেনি বিজয়। এর মানে তো এই হলো যে আইন শুধুমাত্র বড় লোকদের জন্য, গরিবদের জন্য নয়। দাদা, তোমার এই সব প্রশ্নের জবাব আমি না, আদালত দেবে। আমাদের কর্তব্য যে আমরা শুধু অপরাধীদের ধরে কোর্টে পেশ করি। মানে তুই বলতে চাইছিস যে আমাকে গ্রেফতার করবি? আমি অপরক দাদা। সবার আগে তোর কর্তব্য জমিদারদের ওপর দেখা। যেদিন ওদের গ্রেফতার করবি, আমি নিজে এসে তোর কাছে ধরা দেব। দাদা, তুমি আইন থেকে পালাতে পারবে না। দাঁড়া, মা আমায় ছেড়ে দাও, না হলে আজ থেকে কেউ আমাদের আর সম্মান করবে না। ছেড়ে দাও মা। দাঁড়াও দাদা। তুমি, আমি ওর ঘোড়াটাকে গুলি করতে চেয়েছিলাম, আর তোমার জন্য দাদার গায়ে লেগে গেল। সরে যাও। সালা চোর, জমিদারদের দিকে হাত বাড়ানোর আগে একবারও ভেবে দেখলি না যে এর ফল কি হতে পারে? যে ওই হারটার জন্য তোকে তোর প্রাণটাও হারাতে হতে পারে। হেরে যাওয়ার কথা একমাত্র সেই ভাবে যার নিজের জেতার উপর কোনো ভরসা নেই। আজ তোকে একটা কথার উপর ভরসা করতেই হবে, নিজের মৃত্যুর উপর। নে, মরার আগে এই কাগজে তুই সই করে দে, কোর্টে টাকা জমা দিয়ে যে জমি তুই ছাড়িয়ে এনেছিস তা আবার আমাদের হয়ে যাবে। আজ যদি তুই আমার জমির ওপর তোর এই কুনজর দিস, আমি তোকে পাতালে পাঠিয়ে দেব। আর যদি তুই সইটা না করিস, তাহলে আমরা তোকে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলব। তুই এই মুহূর্তে আমার সামনে কতটা নিচে নেমে গেছিস দেখ। নিচে দাঁড়িয়েও আমার চোখ গর্বের সাথে উঁচু আছে, আর তোর চোখ লজ্জায় নেমে গেছে। আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ শুধু তোর থেকেই নয়, তোর পুরো পরিবার থেকে নেব। লাশের লাইন লাগিয়ে দেবো সবার। আজ তোর বাড়িতে আমি জ্বলন্ত চিতা সাজিয়ে দেব। না শমশের, না। যতক্ষণ আমি আইনের লোক এখানে আছি, ততক্ষণ তোমাকে খুন করতে আমি দেব না। আমার উপর ভরসা রাখো, আমি ওকে এমন আইনের জালে জড়াবো যে ওর জন্মের ওপর আফসোস চলে আসবে। না 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 না
লোকে আমার দিব্যি তুই যদি ঘরের বাইরে যাস তো। চল চল মা। বিজয় বিজয়। ওকে লুকিয়ে রাখলে তো, তুমি এক মায়ের কর্তব্য করেছ, এবার আমি আমার কর্তব্য করব। বিজয়, ওর অবস্থা খুব খারাপ, ও খুব বেশি অসুস্থ। একটা ঘাও আমাদের দুজনকেও দিয়েছে। কাল অব্দি ওর ওপর শুধু চুরির অভিযোগ ছিল, যার সাজা ছিল জেল, কিন্তু আজ ওর ওপরে খুনের অভিযোগ। মা কি বলছিস তুই? হ্যাঁ মা, আজ ও জমিদারের ছোট ছেলেকে খুন করেছে, যার সাজা তুমি জানো ফাঁসি। না না, তুই 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 এখান থেকে চলে যা, তুই চলে যা, তুই 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 কিছু দেখিস নি, তুই কিচ্ছু দেখিস নি, তুই এখানে আসিস নি, তুই জানিস না যে অমর কোথায়। আমি আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। তাহলে তুমিও আইনের চোখে অপরাধী হয়ে যাবে মা। সাবধান, কেউ যদি আমার মাকে অপরাধী বলে। আমার মা অপরাধী নয়, অপরাধী হলো ওরা। আর বিজয়, আমি কারোর খুন করিনি। যদি আমি ওর উপরে গুলি না চালাতাম, তাহলে আজ তোর দাদা বেঁচে থাকতো না। আমি আমার আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছি। কি, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে কি ওর সঙ্গীদের জিজ্ঞেস করে দেখ। কি ভাবছিস, তুই কি অমরকে বিশ্বাস করতে পারছিস না? বিশ্বাস করি মা, কিন্তু এইসব আমাদের প্রমাণ করতে হবে, আর আমি প্রমাণ করব। ওদের সাক্ষী বানিয়ে আদালতে পেশ করব। কিন্তু ততক্ষণ তোমাকে আমার সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। তোমার নিজেকে আত্মসমর্পণ করে দেওয়াটা আদালত নরম চোখে দেখবে। তুমি নিজেকে বাঁচার জন্য গুলি চালিয়েছো দাদা, তোমার ওপর খুনের অভিযোগ আসতে পারে না। দয়া করে আমায় বিশ্বাস করো, আমি তোমার ওপর খুনের অভিযোগ আসতে দেব না। আমাকে তুমি বিশ্বাস করো দাদা। আরে বিজয়, তোকে বিশ্বাস করে তো আমি দুনিয়ার সাথে লড়ে যাব। এসব কোর্টকে কে পরোয়া করে? তোদের নিয়ে বাঁচতে চাই, মায়ের জন্যে, তোর জন্যে। আমি তোকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে তুই কোর্ট থেকে আমাকে ন্যায় দেওয়াবি। চল নিয়ে চল আমাকে, চল। রণবীরের খুন করার আগে তুই নিজের ব্যাপারে একবারও ভাবলি না যে তোর জীবনে কি হতে পারে, যে ও কেমন করে আর কতটা চেঁচাবে? এইসব চেঁচানো ফেঁচানোর ফালতু আওয়াজে অমর কান দেয় না। আর আমার নির্দোষ হওয়ার প্রমাণ আমার ছোট ভাই ইন্সপেক্টর বিজয় নিয়ে এলো বলে। যে প্রমাণের জন্য তুই অপেক্ষা করে আছিস, আমি তা এই দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছি। এবার আমি বরবাদ করে দেবো তোর ঘর, তোর চাষের জমি, তোর ভাই আর তোর মাকে। একবার তো আমায় খুলে দিয়ে দেখ, আমি তোর মহলকে শ্মশান বানিয়ে দেব। আমি গলা কাটতে থাকব আর তুই গুনতে থাকবি। তুই আমাদের খুন করবি হারামজাদা? হ্যাঁ, আমি তোকে খুন করব, আর তোর শরীরের মাংস গলির কুকুরদের। আমার ছেলের সাথে এমন অন্যায় হতে পারে না, ভগবান আমাদের সাথে এমন অন্যায় করতে পারেন না, কিছুতেই পারেন না। অমর দাদার কিছু হবে না মা, সকাল হবার আগেই বিজয় সব প্রমাণ নিয়ে পৌঁছে যাবে মা।
তলোয়ার দিয়ে তোদের গলা কেটে রক্ত দিয়ে নিজের নাম লিখতে পারি, কিন্তু আমার দাদাকে বাঁচানোর জন্য তোদের দুজনের সাক্ষী দরকার। চল। জোয়ালা সিং? না বাবা, ভগবান এখানে আমায় পাঠিয়েছেন তোমায় বাঁচানোর জন্য। প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। ভগবান যা করেন সেটা তার ব্যাপার, আর যে আইনের আমি সেবক তার চোখে তুমি ডাকাত। আমি তোমাকে আর একে গ্রেপ্তার করছি। ইন্সপেক্টর বিজয়, এর আগে কি তুই আমার বাবাকে গ্রেফতার করিস, আমি তোকে জ্যান্ত ছাড়ব না। আমি তো এখানে ভগবানের কাছে তোর দাদার জন্য এসেছিলাম, কিন্তু ভগবান এটা কি করলেন? আমার দাদার কিছু হবে না মা, কিছু হবে না। তুই জানিস না বাবা, জজ সাহেবকে ফাঁসির সাজা শুনিয়েছে। যদি আমার দাদার কিছু হয়ে যায় না, তাহলে আমি ওই জমিদারদের জ্যান্ত পুঁতে ফেলব। তুমি এতদিন কোথায় ছিলে? আমি সবকিছু ভুলে গিয়েছিলাম গঙ্গা, এখন সবকিছু মনে পড়ে যাচ্ছে। সবকিছু
বাদশাহ, আজ তুমি আমায় বাঁচালে কেন? বাদশাহ নিজের হিসেব বুঝে নেওয়ার আগে কাউকে মরতে দিতে পারে না। আমি বলেছিলাম না যে এই দুনিয়ায় এখনো এমন কেউ জন্মায়নি যে আমার থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে হজম করে যাবে। হারটা কোথায়? ওই হারটা তো হজম হয়ে গেছে বাদশাহ। খুব সহজেই মারতে পারতে, তাহলে আমায় বাঁচালে কেন? আমি কি করে তোমাকে মারবো যেখানে তুমি ফাঁসি থেকে আমার প্রাণ বাঁচিয়েছো? আমার শত্রুতা হলো ওই আইনের সাথে, যারা বিনা দোষে অন্যায়ভাবে আমাকে ফাঁসি দিচ্ছিল। আমার শত্রুতা ওই জমিদারদের সাথে, যারা অন্যায়ভাবে চিরদিন ধরে আমাদের রক্ত চুষে যাচ্ছে। আর দেখো বন্ধু, যে হারের জন্য তুমি আমার পেছনে পড়ে আছো, সেটা বেচে দিয়ে আমি কোর্ট থেকে আমার আর গ্রামবাসীদের জমি ফিরিয়ে এনেছি। এবার তুমি নিজেই দেখো যে আমি ভালো করেছি না খারাপ করেছি। বন্ধু, আমিও প্রতিজ্ঞা করেছি যে যেভাবেই হোক সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব, আর আজ থেকে আমি তোমার সাথে আছি। জমিদারদের মহল এমন একটা কোর্ট যেখানে কোনো মহিলার শুনানি হয় না, আর এখনকার মালিকের এমন এক বর আছে যার কাছে সবার মাথা টেকতে হয়, হেসে অথবা কেঁদে। কে ওখানে? কাকে বলে এখানে এসেছ? মৃত্যু কখনো কাউকে বলে আসে না। শামু, ড্যান্সিং, কেউ আছো? যখন মৃত্যু সামনে আসে তখন সবাই পালায়। এখন এখানে কেউ আসবে না জাজ, তুমি যাবে। এই পৃথিবীর মালিক ওই জাজের আদালতে নিজের পাপ কাজের ফল ভোগ করতে। তুমি? হ্যাঁ, আমি। তোর খুব শখ সবাইকে মৃত্যুর সাজা শোনানোর, না? খবরদার যদি আমায় হাত দিস তো। তোর এই পচা পাপি শরীরকে কে ছোঁবে? তোকে ছোঁবে আমার এই গুলি। আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? যারা ক্রমাগত অন্যায় আর পাপ করে চলে তাদের কোনো ক্ষমা নেই, তাদের আছে মৃত্যু। No!
সর্দার। এই বুড়ি কোথায় লুকিয়ে রেখেছিস অমরকে? আমি জানি না অমর কোথায়, আর যদি জানতাম তাও আমি বলতাম না। কি করেছে ও? শুনি, করেছে ও আমার ভাইকে মেরে ফেলেছে, আমার কাকাকে খুন করেছে ও। আর তোমরা কি করেছো ভুলে গেছো? কি কি অন্যায় করেছো ওর সাথে? ওর জমির ফসল পুড়িয়ে দিয়েছো, ও নির্দোষ তাও জেনে মিথ্যে খুনের মামলা চাপিয়েছো ওর ওপর। এবার ও তার সব অন্যায়ের বদলা নেবে, তোমাদের কাউকে ছাড়বে না। চুপ কর। এই বুড়ি, আমি সেই দিন ভুলিনি যেদিন তোর ছেলে আমার বোনকে উঠিয়ে নিয়ে গেছিল। গুনে গুনে বদলা নেব তোদের থেকে, রক্ত দিয়ে হোলি খেলবো আমি। আর গ্রামবাসীরা, তোমরাও কান খুলে শুনে নাও, তোমাদের মধ্যে কেউ যদি অমরকে আশ্রয় দাও, তার ঘর আমি মাটিতে মিশিয়ে দেব। যে জমি তো পা রাখবে সেই জমি আমি বরবাদ করে দেব, যেই গ্রাম দিয়ে ও পার হবে সেই গ্রাম আমি জ্বালিয়ে পুড়ে শ্মশান বানিয়ে দেব। চলো এবার। আর শোনো, যাবার আগে এই বাড়িতে আগুন লাগিয়ে দাও, জ্বালিয়ে ছারখার করে দাও।
দাদা দাদা ভাই বিজয় ভাই আমার ভাই অমর মা অমর আমি কত ভাগ্যবান মা আমি অনাথ হয়েও আমি কতটা ভাগ্যবান যে এমন মা পেয়েছি এমন ভাই তো তোমার মতো বন্ধু পেয়েছি তুমি কাঁদছো মা 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 তুমি পুনর্জন্ম বিশ্বাস করো না তুমি মা আমি আবার তোমার গর্ভে আসবো মা এসে গেছি মা হ্যাঁ মা আমি এসে গেছি আমি বলেছিলাম না আবার এই বাড়িতে আমি আসব আমার বুকে টেনে নাও মা আমি তোমার অমর মা